হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটা নতুন এবং মজাদার ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করব আপেল ব্যানানা স্মুদি। এই স্মুদিটা খেতে অনেক মজা আর তৈরি করতেও অনেক সহজ এবং অল্প সময় লাগে। স্মুদিটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এবার আমি এখানে একটা আপেল টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কলা, স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন আমি অ্যাড করব চিনি। চিনি আমি এখানে 2 টেবিল চামচ অ্যাড করব। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম করতে চাইলে কম, বেশি করতে চাইলে বেশি। এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি দুধটাকে জাল করে নিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি, এটা ফ্রিজে ঠান্ডা দুধ দিচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স, ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এবার আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। তো স্মুদিটা আমার রেডি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার এবং হেলদি ড্রিঙ্কসটা। তো এই স্মুদিটা যেহেতু আপেল ব্যানানা দিয়ে করা আছে, এর সাথে দুধও আছে, সেহেতু এটা বাচ্চাদের জন্য খুব উপকারী। অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না, সেই ক্ষেত্রে এভাবে স্মুদিটা বানিয়ে দিলে তারা অনায়াসেই খেয়ে ফেলবে, যেহেতু এটা অনেক মজার ড্রিঙ্কস। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।